ঘুরতে দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারীরা যখন রাজু ভাস্কর্যের সামনের দিকে এগোচ্ছিল তখন কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেবার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি ছাত্ররা প্রতীকী কফিন নিয়ে কিন্তু তারা জানাজা শেষে যখন এদিকটা আসছিল তখন কিন্তু পুলিশ সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে কিন্তু শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেবার চেষ্টা করছে। যেই চিত্রটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, শিক্ষার্থীরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবার চেষ্টা করছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ কিন্তু এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি ভয়ে কিন্তু ভীতস্তম্ভস্থ। আমরা দেখতে পাচ্ছি আরেকজন শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থী কিন্তু সাউন্ড গ্রেনেডের সামনে দাঁড়িয়ে গিয়েছে এবং তিনি প্রতিবাদ জানাচ্ছেন যে এই সাউন্ড গ্রেনেডের কারণে কিন্তু তার যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু অনেকটা ভয়ঙ্কর তৈরি হচ্ছে এবং টিয়ার শেল নিক্ষেপের কারণে কিন্তু শিক্ষার্থীরা ভীতস্তম্ভস্থ হয়ে গেছেন। যেই চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেছেন এবং এই মুহূর্তে কিন্তু আতঙ্কিত শিক্ষার্থীরা ভীতস্তম্ভ হয়ে গেছেন যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে কিন্তু এই পরিস্থিতির কারণে কিন্তু শিক্ষার্থীরা পিছু হটতে বাধ্য হচ্ছেন এবং সাউন্ড গ্রেনেডের কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং টিয়ার শেল নিক্ষেপের কারণে শিক্ষার্থীরা কিন্তু পিছু হটছেন এবং শিক্ষার্থীরা টিএসসি এবং রাজু ভাস্কর্যের দিকে যখন যাওয়ার চেষ্টা করছিলেন তখন বারবার কিন্তু মুহুর্মুহু টিয়ার শেল নিক্ষেপ করছেন এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন। দু একজন শিক্ষার্থী কিন্তু সামনে দাঁড়িয়ে সেটি প্রতিহত করবার চেষ্টা করছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজন শিক্ষার্থী কিন্তু দাঁড়িয়ে আছেন তিনি এবং তিনি বলছেন, প্রতিবাদ করার চেষ্টা করছেন। আমরা যেই চিত্রটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি,